দীর্ঘ 4 বছর পর শুক্রবার ইমাম খামেনি গ্র্যান্ড মসজিদে জুমার নামাজ পড়াবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ফলে তার জুমার খুতবা থেকে বড় ধরনের ঘোষণা আসতে পারে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, তেহরানের কেন্দ্রে অবস্থিত ইমাম খামেনি গ্র্যান্ড মসজিদে সবশেষ 2020 সালে জুমার নামাজ পড়িয়েছেন তিনি। এরপর আজ আবার এই মসজিদে জুমার নামাজ পড়াবেন সর্বোচ্চ এই নেতা। প্রতিবেদনে বলা হয়, জুমার নামাজের আগে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন খামেনি। এতে তিনি চলতি সপ্তাহে ইসরায়েলে হামলার পর আগামীর পরিকল্পনা নিয়েও বক্তব্য রাখবেন। গাজায় ইসরায়েলের হামলার প্রথম বর্ষপূর্তির 3 দিন আগে তিনি এ বক্তব্য রাখবেন। এর আগে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর গোপন ও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। ইরানের অভ্যন্তরীণ গোপন সংবাদের বিষয়ে অবগত এমন দুজন আঞ্চলিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশের ভেতরে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে এমন খবর জানার পরই এই পদক্ষেপ নেওয়া হয়। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর রাজধানী তেল আবিব থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ভাষণ ছিল দম্ভ, হুমকি আর হুঁশিয়ারিতে পরিপূর্ণ। কোনো রাখঢাক ছাড়াই আয়াতুল্লাহ খামেনিকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেন, যারা আমাদের আঘাত করে আমরা তাদের পাল্টা আঘাত করি। ইরান ও মধ্যপ্রাচ্যের এমন কোনো জায়গা নেই যেখানে ইসরায়েলের দীর্ঘ হাত পৌঁছাতে পারে না। নেতানিয়াহুর এমন সরাসরি হুমকির পর ধারণা করা হচ্ছে এবার ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটির বন্দুক হয়তো খামেনির দিকেই তাক করা। সামান্য কোনো ভুলে কিংবা ইরানি গোয়েন্দাদের বিশ্বাসঘাতকতায় প্রাণ হারাতে পারেন প্রতিরোধ যুদ্ধের নেতৃত্ব দেয়া আয়াতুল্লাহ আলী খামেনি। ফরাসি সংবাদ মাধ্যম লে প্যারিসিয়ান জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলার কয়েক ঘণ্টা আগে ইসরায়েলকে নাসরুল্লাহর অবস্থান সম্পর্কে গোপন তথ্য জানিয়ে দেয় এক ইরানি গুপ্তচর। এরপরই তার অবস্থানে হামলা চালিয়ে তাকে হত্যা করে তেল আবিব। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, 2006 সালের যুদ্ধের পর ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। সম্প্রতি তারা হিজবুল্লাহর বিরুদ্ধে যেসব সাফল্য পেয়েছে সেগুলো এসব গোয়েন্দা কার্যক্রমের কল্যাণেই এসেছে। তারা হিজবুল্লাহ সম্পর্কে গোপন তথ্য সংগ্রহে বেশ কিছু কৌশল অবলম্বন করে, যার মধ্যে অন্যতম হল হিজবুল্লাহ ও ইরানের মধ্য থেকেই গুপ্তচর নিয়োগ করা। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক। Thank you.